নমস্কার তো ফাইনালি দেখে আসলাম বিদ্যুৎ জামালের ক্র্যাক তা আজকে ভিডিওতে বলবো এই সিনেমাটা কি সত্যিই দেখবার মতো তোমাদের কি পয়সা উসুল হবে প্রথম কথা বলে রাখি ফার্স্ট পয়েন্ট যে যারা মনে করবে শুধুমাত্র অ্যাকশান দেখার জন্য কেননা ট্রেলারে যেই অ্যাকশানগুলো আমরা দেখতে পেয়েছি সেটার জন্য কিন্তু আমাদের ইন্টারেস্টটা কিন্তু বেড়েছে কেননা বিদ্যুৎ জামালের সিনেমা মানেই একটা ব্যাপক লেভেলের অ্যাকশান থাকবে এটা কনফার্ম সেটা কামান্ডো হোক হুদা হাফিস হোক আইভি সেভেন্টি ওয়ান হোক যে কটা সিনেমা আমরা বিদ্যুৎ জামাল দেখেছি নিজে একজন ওয়ার্ল্ডের টপ টেন মার্শাল আর্টিস্ট তোমরা গিয়ে সার্চ করে দেখতে পারো এবার সে যখন এরকম একটা মার্শাল আর্টের বিষয়টাকে যখন নিয়ে আসে তার সিনেমায় সেটার মধ্যে নতুনত্ব থাকবে এটা একদম কনফার্ম ছিল গল্পের যেটা মেন বিষয়বস্তু গল্পের মধ্যে কিছুই নেই অ্যাকচুয়ালি একদম চেনা পরিচিত গল্প সে নানারকম স্টান ফান করতে ভালোবাসে সেগুলো ভিডিও ভিডিও শ্যুট করে এবার তার ইচ্ছা সে বড় লেভেলে স্কেলে একটা জায়গায় গিয়ে খেলবে হচ্ছে ময়দান এবার ময়দানের মেন অর্গানাইজার হচ্ছে অর্জুন রামপাল এবং সেই ময়দানে খেলতে প্রথমেই গেছিল এই জামালের ভাই এবার সেখানে গিয়ে সে মারা যায় এবার সেই মারা যাওয়াটা কি সত্যিই মারা যাওয়া না এর পেছনে কোনো অ্যাক্সিডেন্ট বা অন্য কিছু ছিল সেটা জানবার জন্য বিদ্যুৎ জামাল সেখানে যায় সেই খেলাটা খেলে এরপর তারপরে কী হয় সেটা সিনেমা দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে তা প্রথম কথা বলে রাখি এই সিনেমার স্ক্রিন প্লে এতটা বাজে ঠিক আছে মানে অখাদ্যর থেকে অখাদ্যতর ফার্স্ট যদি এই সিনেমার কোনো কিছু ভালো হয়ে থাকে সেটা ওয়ান অ্যান্ড অনলি বিদ্যুৎজ্জামাল এখানে যে খেলাগুলো দেখানো হচ্ছে প্রত্যেকটা মুমেন্টে সেই খেলাগুলো দুর্দান্ত সেই স্টেজটা যেভাবে খেলা সাজিয়েছে সেই গ্রাউন্ডটা যেভাবে সাজানো হয়েছে ক্যামেরা অ্যাঙ্গেলে যেভাবে দেখানো হচ্ছে খেলাগুলো প্রত্যেকটা সেটা একটা কুকুরের সাথে খেলা হোক একটা গাড়ি চেস সিন হোক বা যে কোনো খেলা যে কটা খেলা আমরা দেখেছি তারপরে লাস্টে অর্জুন রামপালের সাথে তার যে ফাইট সিকোয়েন্স হোক সাইকেল নিয়ে রেস হোক যে কোনো প্রত্যেকটা খেলা যখন স্ক্রিনে আসে তার পেছনে যে বিজিয়নটা বাজে সেটা দেখতে দুর্দান্ত লাগছে মানে গুজবমস দর মোমেন্ট পটো সেই জায়গায় বিদ্যুৎ জামার হি জাস্ট নেলডেড মানে সেই জায়গায় তার অ্যাকশান মানে টপ নচ লেভেলে এবার বললে রাখি অর্জুন রামপালের ক্যারেক্টারটা তার ক্যারেক্টারটা যেন ঠিকঠাক মতো লেখাই হয়নি মানে অদ্ভুত লাগলো আর মানে এত বড়ো একজন মানে স্টার এবার আরেকটা বিষয় যে আর্জুন লাম্পাল এই বয়সে তার এই বডি ফিটনেস যেটা দেখতে পাচ্ছি মানে সেটা দুর্দান্ত আর বিদ্যুৎ জমাল তো কোনো কথাই হবে না সুতরাং এই সিনেমার অ্যাকশান সিকোয়েন্স যদি একদম পছন্দ হয় ব্রেন বাড়িতে রেখে তোমরা শুধুমাত্র অ্যাকশান সিকোয়েন্স এনজয় করতে যাও সেটা তাহলে তোমাদের ভালো লাগবে এবার যদি বলি যে গল্পটা গল্পের মধ্যে আহামরি কিচ্ছু নেই বোগাস 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 তার মধ্যে যে পত্রগুলো আছে সেগুলো ক্রিঞ্জ রিলেটেড ডায়লগ তারপরে যে একটা লাভ অ্যাঙ্গেল দেখানোর চেষ্টা করছে সেটাও একদম বোকা বোকা গানগুলো কোনো মাথা মুন্ডু নেই তারপরে বলে রাখবো নোরা ফাতেহি আর ওই পাশে অ্যামি জ্যাকশন ওরে মাই গড মানে কি বলবো এদের মানে কি কিছু বলার নেই এদের রাখার মানেটা কি কোনো মানেই নেই অ্যাক্টিং তো একবারে জঘন্যতম কি হচ্ছে না হচ্ছে মাথা যন্ত্রণা সত্যি কথা মাথা যন্ত্রণা তা এই সিনেমাটা যদি অন্য ডাইরেক্টার কেউ যদি ডাইরেক্ট করতো বিদ্যুৎ জাম্বাল এত খাটাখাটনি করে একটা কাজ করে তার এই অ্যাকশান বিষয়ে প্রপার নলেজ আছে সে তার স্কিলটাকে দুর্দান্তভাবে কাজে লাগিয়েছে কিন্তু যদি সিনেমার গল্প যদি ঠিকঠাক মতো না হয় তাহলে সেটা কিন্তু দর্শক কিন্তু পছন্দ করবে না আমি দেখলাম যে এমনিতে কিন্তু বুকমাই শোতে কিন্তু টিকিট কিন্তু ব্যাপক হারে সেল হচ্ছে এবার রিয়াকশান নিতে গেলে কিন্তু পাবলিক কিন্তু সেরকমভাবে ইন্টারেস্ট দেখাচ্ছে না বা তাদের খুব একটা পছন্দ হচ্ছে না কেন গল্পের মধ্যে আপনি কিচ্ছু নেই ঠিক আছে এরকম গল্প আমরা আগেও দেখেছি তোমরা প্রিভিয়াস যদি একটা সিনেমা দেখে থাকো লাখ বলে একটা সিনেমা এসেছিল সান সঞ্জয় দত্তের তা অনেকটা কাইন্ড অফ কিন্তু ওরকম গল্প যে পরিবারের সাথে কোনো রকম যোগাযোগ করা যাবে না ওটাও একটা মরণ খেলা ছিল সেখানে সবাই একটার পর একটা খেলা অ্যাক্টিভিটি নিচ্ছে এও মারা যাচ্ছে এই সিনেমাটা দেখতে দেখতে একটা হলিউডের একটা সিনেমার কথা মরে পড়ে যাচ্ছিলো ডেথ রেস বলে তোমরা দেখেছো কি না জানি না যদি না দেখে থাকো অনেকটা কাইন্ড অফ ওইটা ছোঁয়া লাগলো তা ওভারঅল যেই অ্যাকশান সিকোয়েন্সগুলো দেখানো হচ্ছে সেগুলো একদম হলিউড লেভেলের ক্যামেরার কাজ তার সাথে বিজিএম শুধুমাত্র ওই অ্যাকশানের জন্য আর বিদ্যুতের ওই স্টান্ট ফান্ডগুলোর জন্য এই সিনেমাটা দেখবার মতো এছাড়া তোমরা যদি ভেবে থাকো যে গল্পের মধ্যে হাইফাই কিছু আছে গল্পের মধ্যে কিছুই নেই অ্যাকচুয়ালি এটাই হচ্ছে ক্র্যাক তা যাই হোক এই হলো আমার রিভিউ রিয়্যাকশান তোমরা যারা দেখেছো তোমাদের নিজস্ব মতামত জানাও তো চলো নেক্সট ভিডিও আবার দেখা হবে আর চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করতে এসেছো তাদেরকে ওয়েলকাম চ্যানেলে এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব এইভাবে সাথে থাকো পাশে থাকো আজকে এখানেই নমস্কার